হ্যালো অ্যান্ড ওয়েলকাম বিপি পোতার হসপিটাল পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আপনাদের সঙ্গে রয়েছি শিল্পা এবং আজকে আবারও আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই আগের দিনের আমাদের আলোচনার পরে আমরা যে পরিমাণ রেসপন্স পেয়েছি তাতে মনে হয় যে বিশেষ কিছু বিষয় নিয়ে কিন্তু আবারও আলোচনা করাটা সত্যিই প্রয়োজন কারণ মানুষকে জানানোটা খুব দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে তো অবশ্যই বিপিপদারের বিপিপদার হসপিটালের পডকাস্ট মানেই শুধু যে এই প্রোডাকটিভ আলোচনাগুলো থাকে তা কিন্তু নয় তার পাশাপাশি অবশ্যই আমাদের এই স্টুডিওতে কিন্তু মাঝে মাঝেই উপস্থিত থাকেন বিভিন্ন ক্ষেত্রের শিল্পীরা তাদের সঙ্গেও আমরা গল্প করি আড্ডা দিই এবং দারুণ একটা সময় কাটাই কিন্তু দারুণ সময় কাটানোর জন্য আমাদের নিজেদেরকে সুস্থ রাখা সব থেকে বেশি প্রয়োজন আর নিজেদেরকে সুস্থ রাখা মানে নিজের হার্টটা কেমন আছে তাকে কিভাবে আমরা ভালো রাখতে পারি সে বিষয়ে আলোচনা করাটাও এই মুহূর্তে খুবই প্রয়োজন আর এই বিষয়ে আমাদের যিনি সলিউশন বলবেন বা আমাদের যে সমস্যাগুলো মাথায় আসে সেই সমস্যার সমাধান বলবেন তার সঙ্গে আগে আজকে আলাপ করে নেব আমাদের সঙ্গে রয়েছেন বিপি পদার হসপিটালের এই স্টুডিওতে বিপি হসপিটাল পডকাস্টের আজকের অতিথি ডক্টর সৌমকান্তি দত্ত সিনিয়র কনসালটেন্ট ইনভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর দত্ত আরো একবার স্বাগত জানাই আপনাকে কেমন আছেন বেশ এবং ভালো থাকার জন্য এবং বিশেষ করে আমাদের হার্টটি যাতে ভালো থাকে সেই জন্যই আপনার সঙ্গে আলোচনা করা এবং আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম কি কি ধরনের সমস্যা হতে পারে তাহলে আমরা বুঝতে পারি হার্ট ডিজিজ আমাদের মধ্যে রয়েছে এবং তার সলিউশন কি আমরা বেশ কিছুটা আহ ছুঁয়ে গিয়েছিলাম কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা সেটা হচ্ছে বিভিন্ন সময় দেখা যায় হার্ট অ্যাটাক হচ্ছে অথবা এই ধরনের যে সমস্যাগুলো সমস্যাগুলো সাধারণ মানুষ বুঝে ওঠার আগেই সেই তাদেরকে আক্রান্ত করেন এবং অনেক সময় বুকের বাদিকে দিকে ব্যথা হচ্ছে অথবা ডান দিকে ব্যথা হচ্ছে তার বিষয়ে সঠিক ধারণা না থাকার দরুন আমরা অনেক সময় করি কি মনে হয় গ্যাসের থেকে হচ্ছে আমরা একটা অ্যান্টিসিড খেয়ে নিলাম এবং তার পরের যে রিপারকশনসটা সেটা কিন্তু মারাত্মক হয়ে যায় তো সেটা নিয়ে একটু আগে আলোচনা করব যে কোন সময় যদি আমরা হার্ট অ্যাটাক বা এই ধরনের কিছু সমস্যা হতে চলেছে বা এগুলো আমাদের শরীরে এই মুহূর্তে আক্রান্ত করছে এগুলো আমরা কিভাবে বুঝতে পারি কোন দিকে ব্যথা হলে সেটা আমরা বুঝতে পারব তো চেস্ট মেন যে কোনো সিমটমসই হতে পারে যে হার্টের লক্ষণ কিন্তু জেনারেলি হার্টের পেন আর কি রেট্রোস্টার্নাল বা একদম মাঝ বরাবর হতে পারে যেটা আপনাদের ক্ষেত্রে যদি সিমটমস জ্বর দিকে যেতে পারে মানে চোয়ালকে ধরে আসা পিঠের দিকেও রেডিয়েট করতে পারে একদম ব্যাক তাছাড়া যেটা মোস্ট কমন সেটা হলো বাঁ হাতের দিকে বাঁ হাতের মিডিয়াল পর্সেন যেটা আমরা বলে থাকি যদি বাঁ হাতের দিকে চেস্ট পেন আপনার রেডিয়েট করছে সেক্ষেত্রে আপনাদের তৎক্ষণাৎ ডাক্তারবাবুর সম্মুখীন হওয়া উচিত এবং একটা ইসিজি করিয়ে নেওয়া উচিত চেস্ট পেন যে সব সময় টিপিক্যাল হবে সেটা কখনোই নয় ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এবং ফিমেলদের ক্ষেত্রে একটু ভারী ভারী বুকটা খুব সামান্য শ্বাসকষ্ট হচ্ছে এগুলোকে আমরা নেগলেক্ট করে থাকি অথবা কিছু খাওয়ার বুকটা ভারী লাগছে খাওয়ার ঠিক হজম হচ্ছে না অ্যাবনরমাল সিমটমস লাগছে বেলচিং হচ্ছে অল্পতেই একটু গ্যাস সম্বল হয়ে যাচ্ছে এগুলোকে অনেক ক্ষেত্রেই বয়স্ক মানুষরা একটা যেমন আপনি বললেন যে একটা অ্যান্টাসিড খেয়ে থামিয়ে দিলেন দুদিন ভালো থাকলেন তিন দিনের দিন আবার সেই সিমটমস হলো তো এই ধরনের সিমটমস যদি রেগুলার হচ্ছে যে একটা অ্যাবনরমাল আপনি অল্পতেই হাঁপিয়ে যাচ্ছেন খেতে গিয়ে দেখছেন খেতে পারছেন না আপনার চোয়াল ধরে আসছে বা হাতের দিকে ব্যথা যাচ্ছে বা পিঠ ভারী হয়ে যাচ্ছে সেগুলোও কিন্তু হার্ট অ্যাটাকের আর্লি সাইন্স প্রি মনিটরিং সাইন্স আমরা বলে থাকি এগুলো যদি লক্ষণ দেখা যাচ্ছে তৎক্ষণাৎ আপনি সিজি করুন এবং কার্ডিওলজিস্ট এর সাথে যোগাযোগ করুন একেবারেই এবং হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যা নিয়ে যখন আমরা আলোচনা করি আমাদের আমি প্রায়শই এটা বিভিন্ন সময় বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলতে গিয়েও জানা গিয়েছে যে আজকাল সাধারণ মানুষ যেহেতু সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ এবং তারা প্রত্যেকটা জিনিসই সার্চ করতে পারেন তো সেক্ষেত্রে কি সার্চ করার ফলে সঠিক সলিউশনটা আসছে কিনা স্ক্রিনে সেটা না ভেবেই যাদেরই কারণ হয়তো যারা হার্টের পেশেন্ট অলরেডি তাদের হয়তো ব্যথা হচ্ছে বা বুক ধরপর করছে অথবা হাত পা কাঁপছে তারা কি করেন সরভিটের জিবের তলায় দিয়ে নিচ্ছেন এবং তারা নিজেরা বলছেন যে সরভিটেরটা দিলেই আমি ঠিক হয়ে যাব মানে একজন পেশেন্ট তিনি অসুস্থ বোধ করছেন তারপরেও তিনি নিজের মত করে বাছাই করে নিচ্ছেন কোন ওষুধটা তার প্রয়োজন এটা কতটা ক্ষতিকারক হতে পারে একজন পেশেন্টের জন্য সেলফ মেডিকেশন কখনোই ভালো জিনিস নয় যদি আপনি নিজের থেকে সরভিটেরটি হোক বা অ্যাসপিরিনই হোক বা যে কোনো ওষুধই হোক অনেকেই খেয়ে থাকেন যে আমার বুকে ব্যথা হচ্ছে ডাক্তারবাবু আমি নিজের থেকেই অ্যাসপিরিন বহুদিন ধরে খাই ব্লাড প্রেশার মাপলেন না পকেটে সরবিট্রেট আছে আপনি জানেনও না কিসের রোগ হয়েছে আপনি সরবিট্রেট খেয়ে নিলেন এগুলো কিন্তু ক্ষতিকারক কারণ সরবিট্রেট যে কোনো সময় আপনার ব্লাড প্রেশারকে নামিয়ে দিতে পারে আপনি সেই মুহূর্তে মাথা ঘুরে অজ্ঞান হয়ে যেতে পারেন সব হার্ট অ্যাটাক বা সব চেস্ট পেনের ট্রিটমেন্ট কিন্তু সর্বিট্রেট নয় হ্যাঁ অনেক ক্ষেত্রেই চেস্ট পেন বিভিন্ন সিমটমস থেকে হতে পারে ইসোফেজিয়াল ডিসমোটিলিটি থেকে শুরু করে লাংস থেকে শুরু করে গল ব্লাডার থেকে শুরু করে লিভারের সমস্যা থেকে শুরু করে চেস্ট পেন বা আমরা যে ডিসকমফর্ট বলে থাকি সেগুলো হতেই পারে কিন্তু সব রোগের চিকিৎসা কিন্তু সর্বিত্রেট কখনোই হতে পারে না কাজেই যেটা যদি সিমটমস হচ্ছে তাহলে ইমিডিয়েট ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাফি করিয়ে কার্ডিওলজিস্ট বা মেডিসিনের ডাক্তার বুকে দেখিয়ে তারপরেই মেডিসিন খাওয়া উচিত স্পেসিফিক্যালি যারা ধরুন প্রেশারের ওষুধ খান দীর্ঘদিন থেকে তারা বলেন যে ডাক্তারবাবু আমার প্রেশারটা কমে এসছে আমি নিজের থেকে বন্ধ করে দিয়েছি হঠাৎ করে একদিন প্রচন্ড হাই প্রেসার নিয়ে এসে আপনার আউটডোরে এসে হাজির হলেন কি না ওষুধ আমি বন্ধ করে দিয়েছি আমি ভালো ছিলাম এখন তো আর দরকার নেই ওষুধ না খেয়েই ভালো ছিলাম বেশ ভালো আছে আমি ওষুধ বন্ধ করি এগুলো কখনোই করা উচিত যদি আপনার প্রেশার সুগার কোলেস্টেরলের সমস্যা কিডনির সমস্যা থাইরয়েডের সমস্যা থেকে থাকছে তাহলে কখনোই আমি বলবো যে নিজের থেকে ওষুধ চেঞ্জ করবেন না বা করার সাহসিকতাও দেখাবেন না কারণ সেক্ষেত্রে যে রিপারকেশন আপনি বললেন যে হতে পারে তার কনসিকোয়েন্সিস খুবই খারাপ ঠিক তো অবশ্যই এই আলোচনাতে একটা জিনিস তো বেশ পরিষ্কার নিজেরা কিন্তু নিজেদের সমস্যা নিয়ে শারীরিক সমস্যা নিয়ে ডাক্তারি করলে সেটা আমাদের জন্যই ক্ষতিকারক তাই যারা এই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন পড়াশুনো করছেন যারা এই বিষয়গুলো নিয়ে প্রত্যেকদিন প্র্যাকটিস করছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করাটাই মনে হয় আমাদের নিজেদের জন্য শ্রেয় এবং আমরা নিজেরা ভালো থাকলে কিন্তু আমাদের পরিবারের মানুষগুলো ততটাই নিশ্চিন্তে থাকতে পারবেন এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে এই যে আপনি বললেন যে বুকে ব্যথা বিভিন্ন কারণে হতে পারে সেটা শরীরের অন্যান্য সমস্যার কারণেও হতে পারে ঠিক উল্টো দিক থেকে একটু জানতে চাইবো যে হার্ট রিলেটেড যে সমস্যাগুলো সেগুলোর জন্য আমাদের শরীরে কি অন্য কোনো সমস্যাও তৈরি হতে পারে একেবারে হার্টের রোগ এই যে একটা প্যাথোলজিক্যাল মিউজিয়াম যদি আপনার হার্টের রোগ অলরেডি ধরা পড়েছে প্রেসার হোক কোলেস্টেরলের সমস্যা হোক বা হার্ট অ্যাটাক হয়েছে ধরুন এগুলো কিন্তু তার সাথে অনেক রোগ ডেকে আনে যেমন ব্রেন স্ট্রোক হতে পারে চান্সেস অফ ব্রেন স্ট্রোক অনেকভাবেই বেড়ে যায় হাইপারটেনসিভ ক্ষেত্রে তার সাথে চোখের সমস্যা দেখা দিতে পারে তার সাথে যেটা হয় যে কিডনির সমস্যা খুবই কমন এলডারলি পপুলেশনের ক্ষেত্রে হার্টের রোগের সাথে কিডনির সমস্যা খুবই কমন ইন অসুবিধে হওয়া রেগুলার ভাবে না হওয়া ইভেন ডায়ালিসিসেরও প্রয়োজন হতে পারে যদি ক্রনিক্যালি কার্ডিওরেনাল সিমটমস হয় তার সাথে যেটা কমন সেটা হচ্ছে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ মানে আথরোস্ক্লোরোসিস যেমন হার্টে হতে পারে তার সাথে আমাদের হাত এবং পা এবং যে ব্লাড সাপ্লাই যে ক্যারোটিড বা আদার্স যে ধমনিগুলো হচ্ছে সেখানেও কোলেস্টেরল জমা পড়তে পারে সেই কারণে হার্ট ডিজিজ শুধুমাত্র হার্ট ডিজিজকেই ডেকে আনে না তার সাথে ব্রেন স্ট্রোক থেকে শুরু করে মানে ফ্রম দ্য হেড টু দ্য গ্রেট টো যে কোনো ব্লাড ভেসেলসকেই ইনভলভ করতে পারে সেই কারণে আমরা বলি যে স্ক্রিনিং অফ ইউর ভেসেলস ইজ ভেরি মাচ এসেন্সিয়াল ওয়ান্স ইউ আর ডায়াগনোজ উইথ হার্ট ডিজিজ এবং যারা অলরেডি এই ধরনের পেশেন্ট রয়েছেন যাদের হার্ট ডিজিজ রয়েছে সেটা যে কোনো রকম সমস্যাই হতে পারে তাদের জন্য আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে তাদের লাইফস্টাইল বা তাদের ফুড হ্যাবিটসটা ঠিক কি হওয়া উচিত একদমই ফুড হ্যাবিটস খুব ইম্পর্টেন্ট ফুড হ্যাবিটস যদি আমরা একটা প্লেটকে বলি যে থ্রি সিক্সটি ডিগ্রি রাউন্ড করি তাহলে তার হাফ অফ দ্য প্লেট শুড বি ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস যেটা আমরা অনেকেই খাই না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শুড বি প্রোটিন অ্যান্ড টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শুড বি কার্বোহাইড্রেট তার মানে টোটাল যদি প্লেটকে আমরা দেখি যে আমরা খুব বেশি পরিমাণে কার্বোহাইড্রেট খাচ্ছি খুব জাঙ্ক ফুড খাচ্ছি সেগুলো কিন্তু হার্টের রোগীদের ক্ষেত্রে ক্ষতিকারক বা অলরেডি প্রিমেড ফুডস যেগুলো বাইরের রাস্তায় আপনারা স্ট্রিট ফুডস খাচ্ছেন সেগুলো ক্ষতিকর এছাড়া এক্সেসিভ ক্যাফিন মানে কফি খাওয়া চা কফি বেশি পরিমাণে খাওয়া দুধ চা কফি অবভিয়াসলি এবং স্মোকিং এই যে হ্যাবিটসগুলো অ্যাডিকশানস এইগুলোকে প্রিভেন্ট করতেই হবে এগুলো যদি না মানে প্রিভেন্ট করা যায় তাহলে কিন্তু যে কোনো সময় হার্টের রোগকে ডেকে আনতে পারে খালি ফুড যদি বলেন তাহলে সেক্ষেত্রে কিছু গুড ফুড হ্যাবিটস এর মধ্যে যেমন বললাম যে খেতে পারেন অল্প অল্প করে এবং যেগুলো ফ্রায়েড আইটেমস রেডি টু মেড ফুডস যেগুলো থাকে সেগুলোকে অ্যাভয়েড করুন কোনোভাবেই তেল ঝাল মশলা খুব বেশি খাওয়া হার্টের জন্য একেবারেই ভালো না রেড মিট একদম ভাবে পরিত্যাজ্য এবং শেষ প্রশ্ন আপনার কাছে আজকের এই হার্ট সংক্রান্ত বিষয় নিয়ে সেটা হচ্ছে আমরা আজকাল প্রায়শই দেখছি একাধিক মানুষ তাদের ওজন বেড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি এবং সেই জন্য তাদের কারোর পায়ের সমস্যা হচ্ছে কারোর অন্যান্য বিভিন্ন সমস্যা হচ্ছে যারা হার্ট পেশেন্ট অলরেডি এবং যাদের এই ধরনের সমস্যা নেই দু ধরনের মানুষের ক্ষেত্রেই অত্যাধিক ওজন বা ওজন বেশি যদি থাকে সেটা কি ক্ষতিকারক একদমই ওজন বেশি থাকা ওবেসিটি এগুলো হার্ট ডিসিজ এবং হাইপার টেনশনকে ডেকে আনে যেগুলো যারা ওবেস পেশেন্ট অনেক বেশি ওবেশ যাদের তাদের ক্ষেত্রে হার্ট ডিজিজ কেন অবস্ট্রাকটিভ অ্যাপনিয়া বলে একটা ডিজিজ হয় যে ক্ষেত্রে নর্মাল নিঃশ্বাস প্রশ্বাস নিতে obese মানুষদের অসুবিধা হয় তারা নর্মাল ডে টু ডে অ্যাক্টিভিটিস করেন না তারা হাঁটেন না তারা সিডেন্টারি লাইফস্টাইল লিড করেন সেগুলো এই ধরনের মোটা বা ওবেস প্যারদের ক্ষেত্রে যেটা হয় যে নট অনলি হার্ট ডিজিজ ডায়াবেটিস কিডনি ডিজিজ এগুলোকে ডেকে আনছে এবং যত বেশি পরিমাণে এই ধরনের রোগ আপনার শরীরে বাসা বাঁধবে তত বেশি হার্ট ডিজিজের মাত্রাও বেড়ে যাবে এবং ডক্টর দত্ত আমাদের যেহেতু পডকাস্টের অন্যতম উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষকে অনেক বেশি সঠিক পদ্ধতি বলে দেওয়া যে কিভাবে আরো ভালোভাবে সুস্থভাবে বাঁচা যায় এবং জীবন যাপন করা যায় স্বাভাবিক নিয়মে তার পাশাপাশি এই হার্ট সংক্রান্ত যখনই সমস্যা আমরা শুনি বিশেষ করে আমাদের চারপাশে বহু মানুষ রয়েছেন যারা যারা এ ধরনের পেশেন্ট রয়েছেন অলরেডি তাদের মধ্যে অদ্ভুত টেন্ডেন্সি থাকে যে আমরা বোধহয় আর বেশি দিন বাঁচবো না এই ধারণাটা কতটা নয় 2024 এ দাঁড়িয়ে যে কোনো হার্ট ডিজিজ সেটা সারডেন কার্ডিয়াক ক্যারেস্ট থেকে শুরু করে হাইপারটেনশন যে কোনো হার্ট ডিজিজ ইজ প্রিভেন্টেবল এন্ড ট্রিটেবল তার মানে আপনি যদি নর্মাল লাইফস্টাইল লিড করেন আপনি যদি নিয়মিতভাবে ওষুধ খান আপনি যদি ডাক্তারাবর অধীনে থেকে নিয়মিতভাবে চেকআপে থাকেন আপনার হার্ট ডিজিজ থাকুক বা না থাকুক আপনি নরমাল হেলদি লাইফস্টাইল লিড করতে পারবেন হ্যাঁ হয়তো রোগ হলে আপনাকে কিছু মেডিসিনস নিতে হবে এবং কিছু নিয়ম মেনে চলতে হবে আপনি যদি আপনার ফুড হ্যাবিটস আপনি যদি আপনার রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আপনি যদি আপনার নিয়মিতভাবে মেডিসিন স্পিলস নিতে থাকেন তাহলে হার্ট ডিজিজ ডেফিনেটলি ট্রিটেবল এবং সেটা কোনোভাবেই আপনার শরীরকে ক্ষতি করবে না যদি আপনি নিয়মিতভাবে শরীরচর্চা এবং মেডিসিনের উপরে থাকেন অনেক ধন্যবাদ ডক্টর দত্ত এবং আপনারা যারা আমাদের আজকের এই অনুষ্ঠানটি দেখছেন তারা বুঝতেই পারলেন যে যে কোনো সমস্যা যখনই আমাদের শরীরে হবে তার যদি সঠিক চিকিৎসা করা যায় তাহলে কিন্তু কোনো রোগী আমাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে না আমরা অবশ্যই সুস্থভাবে স্বাভাবিকভাবে পরিবারের মধ্যে থেকে কিন্তু জীবনযাপন করতেই পারি আর যে বিষয়গুলো আজকে আমাদের আলোচনায় উঠে আসলো যে সঠিক খাদ্যাভ্যাস সঠিক লাইফস্টাইল এবং যে সমস্ত বাজে অডিকশন সেগুলোকে কিন্তু একটু বাদ দিতে হবে ঘুমটা অবশ্যই ভীষণ রকমভাবে প্রয়োজন এবং এই সঠিক লাইফস্টাইল থাকলেই কিন্তু হার্ট ডিজিজ সংক্রান্ত বেশ কিছু রোগ থেকে আপনি নিজেকে বিরত রাখতে পারবেন আজকের আজকের এই আলোচনা এখানেই শেষ করছি আশা করব এই আলোচনা থেকে বেশ কিছু তথ্য আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পেরেছি এবং সেটা আপনাদের জন্য অনেকখানি উপকার হয়েছে এবং আগামী দিনে কোন বিষয় নিয়ে আপনারা আলোচনা শুনতে চাইছেন আপনাদের যদি সেরকম কোনো মতামত থাকে ডেফিনেটলি আমাদেরকে জানাবেন কামেন্টের মাধ্যমে ইতিমধ্যেই আপনারা আহ বিভিন্ন হসপিটালের পডকাস্টের এই অনুষ্ঠানকে অনেকখানি কিন্তু সাফল্য এনে দিতে সাহায্য করেছেন আগামী দিনে আপনাদের সঙ্গটা এভাবেই আমরা চাই এবং অবশ্যই সুস্থ থাকতে হবে সুস্থ থাকার জন্য অবশ্যই যদি মনে হয় কখনো প্রয়োজন হচ্ছে কোনো শারীরিক সমস্যা নিয়ে আলোচনা করতে হবে বিশেষজ্ঞদের সঙ্গে তাহলে হসপিটাল রয়েছে আপনাদের সেবায় যখনই আপনাদের মনে হবে আপনারা কিন্তু আমাদের কাছে এসে পৌঁছতে পারেন এবং সঠিক সলিউশন নিয়ে বাড়ি ফিরে যেতে পারেন আজ এখানেই চলি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নমস্কার